লুচি রুটি পাউডার সাথে নতুন স্বাদের আলুর তরকারি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া দারুণ স্বাদের কাবলি ছোলা দিয়ে আলুর তরকারি, যেটা শুধুমাত্র লুচি রুটি পাওয়াটা নয়, কচুরির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। ব্রেকফাস্টের জন্য কিংবা সন্ধ্যের জল খাবার হিসেবে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আমরা বাড়িতে রুটি পাওয়াটার সাথে খাওয়ার জন্য বিভিন্ন রকমের তরকারি বানিয়ে থাকি। অনুরোধ রইল একবার এই রেসিপিটা ট্রাই করবেন, স্বাদ কিন্তু একেবারেই আলাদা। তাহলে আসুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে কাবলি ছোলা দিয়ে এই আলুর তরকারিটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন গোটা ধনে, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে, আর দিয়ে দেব 1 টিস্পুন গোটা মৌরি। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে নেড়ে চেড়ে 1 মিনিটের মতন ভেজে নেব। একদম হালকাই ভেজে নিতে হবে, খেয়াল রাখবেন মশলা যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলার যে ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। 1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হামর দিস্তার মধ্যে ঢেলে নিয়েছি। এবার আধ ভাঙা করে এইভাবে গুঁড়ো করে নেব, একদম মিহি গুঁড়ো করব না, হালকা একটু দানা দানা থাকবে। মশলা গুঁড়ো করে একটা ছোটো বাটির মধ্যে ঢেলে নিয়েছি, বাটিটা সাইডে সরিয়ে রেখে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া 1টা শুকনো লঙ্কা, 1টা বড় এলাচের অর্ধেক দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিয়েছি 2টো লবঙ্গ। বড় এলাচ যদি আপনাদের কাছে না থাকে তার বদলে আপনারা এখানে ছোটো এলাচও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা। নেড়ে চেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। হিং দিয়ে বেশিক্ষণ ভাজবো না, এর সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতেই থাকবে। 1 চামচ গ্রেট করে রাখা আদা, আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। 15 থেকে 20 সেকেন্ডের মতন নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটে হলুদ গুঁড়ো। আদা তেলের মধ্যে দিলে খুব ছেটে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলে দেখবেন আদা আর ছিটবে না। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো বেশ বড় বড় দেখে টুকরো করে কেটে নেওয়া টমেটো। নেড়ে চেড়ে একবার শুধু মিশিয়ে নিয়ে টমেটোর টুকরোগুলো কড়াইয়ের একটু সাইডে রেখে ঠিক মাঝখানে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। জিরে ধনে আর মৌরির পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম, মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে গলে যাবে। টমেটো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে গলে যায় তো সেই কারণে সামান্য পরিমাণে লবণ দিলাম, আমি আবারও পরে লবণ অ্যাড করব। মশলা যাতে না পুড়ে যায় সেজন্য দিয়ে দিলাম 1/4 কাপ জল। টমেটো নরম হতে হতে এটির সাথে আমি একে একে কিছু মশলা অ্যাড করে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন উঁচু উঁচু করে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 3/4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। নেড়ে চেড়ে ভাড়া করে মেশানোর সময় খুন্তির সাহায্যে টমেটোগুলো এইভাবে ভেঙে দেব। টমেটো বেশ ঘাটা ঘাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, স্বাদের মাত্রা অনেকটাই বেড়ে যাবে। এর সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন বিট লবণ, মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ জল। মিশিয়ে নিয়ে মশলা একটু কষিয়ে নেব 2 মিনিট ধরে, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ওপরে বেশ তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা 1.5 কাপ কাবলি ছোলা। কাবলি ছোলা এখানে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ছোলা খুব ভালোভাবে ভিজে যাওয়ার পর প্রেশার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে ছোলা আমি সিদ্ধ করে নিয়েছি।
ছোলা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। যেহেতু টমেটো আছে তো চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এরপরেই আমি দিয়ে দেব তিনটে সিদ্ধ করে রাখা আলু। আলু এইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দেব। তিনটে মাঝারি সাইজের আলু খোসা সমেত প্রেশার কুকারে 3-4 সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই কাবলি ছোলা দিয়ে আলুর তরকারিটা বানানোর জন্য আলু কিন্তু এইভাবে হাত দিয়ে ভেঙেই দিতে হবে। তরকারিটা এতে মাখামাখা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দেব বাড়িতে থাকা চায়ের কাপ মেপে 3 কাপ জল। নিরামিষেই আলুর তরকারি বানানোর জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 3 চেরা কাঁচা লঙ্কা। এই তরকারিটায় কিন্তু ঝালের জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, গুঁড়ো লঙ্কা কিন্তু ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আবারও 1/2 টিস্পুন বিট লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য তরকারিটা এইভাবে কুক করে নেব। পনেরো মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি, তরকারি প্রায় হয়ে গেছে। আর মাঝখানে একবার ঢাকনা তুলে আমি তরকারিটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তরকারি দেখুন বেশ গা মাখা হয়ে এসছে, দেখে মনে হচ্ছে যে একটু পাতলা, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এরকম পাতলা মনে হবে না, তরকারিটা আর একটু বসে যাবে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কুচিয়ে রাখা ধনে পাতা। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ঢাকনা চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এতে তরকারিটা আর একটু গা মাখা হবে। 15-20 মিনিট পর দেখুন তরকারির কনসিস্টেন্সি বেশ কিন্তু ঘন হয়ে গেছে। আমি আপনাদেরকে হাতে দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন আগের মতন কিন্তু আর পাতলা নেই, বেশ মাখা মাখা হয়ে গেছে। কচুরি লুচি বা পুরীর সাথে খেতে কিন্তু একদম ফাটাফাটি লাগে, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের এই কাবলি ছোলা দিয়ে ভাঙা চোরা আলুর তরকারি। সামনেই দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো উপলক্ষে বাড়িতে কিন্তু আপনারা কচুরি বা লুচির সাথে এই ধরনের তরকারি বানিয়ে নিতে পারেন। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।